sir এখন university internal চলছে তাহলে sir চাপে আছে আর তাছাড়া PDF গুলো দেখে নিচ্ছি পরে তাহলে তো অনেক কিছু হয়ে যাবে যদি PDF দেখে নেব ঠিক সময়ে তাহলে সেইভাবে করলে তো অনেক কিছু হয়ে যেত ওসব মুখে বলা হয় দেখবো দেখা হয় না বাবা দীপান্বিতা আপনি এলি কি হলো সকালে ক্লাসগুলো কি হলো

আগের দিন ক্লাসের কি কারো কিছু অসুবিধা আছে আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা মূলত হচ্ছে মানে আগের দিন আমি বলেছিলাম আর কি যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি হচ্ছে সোয়ার ইনিকোয়ালিটি এবং সেখান থেকে জেনারেলাইজড হাইসার বাগ প্রিন্সিপাল সেই পার্টটাকে নিয়ে আজকে আমাদের আলোচনাটা চলবে তাহলে টপিক টু বি ডিসকাস ইনিকোয়ালিটি এইটা অ্যান্ড জেনারেলাইজড হাইসেনবাগ আনসার্টেন প্রিন্সিপাল এই পার্টটাকে নিয়ে আজকে আমাদের আলোচনা করেন ব্যাপার সোয়ার জিনিক নিয়ে কথাবার্তা বলবো আর তার সঙ্গে সঙ্গে জেনারেলাইজ হাইসেন বাগ আনসারেন্টি প্রিন্সিপাল নিয়ে সে কথাবার্তাটা বলা হবে তাহলে আমরা শুরু করি তাহলে প্রথমে আমরা সোয়ার জিনিসটাকে দেখে নিচ্ছি সوار্জিন ইকুইটি আটা সোয়ার্জিন ইকুইটি बेसिकली কিটা বলে আমি একটু কোয়ান্টাম মেকানিক্সের প্রথমে বলছি তার তার সঙ্গে পরে আমাদের যে নরমাল যে অ্যালজেব্রা তার সঙ্গে তার কানেকশনটাকে जस्ट আমি দেখিয়ে দেব সেটা হচ্ছে যে যে সোয়ার্জিন ইকুইটি এটা তো বলছে যে যদি ফাইভ ওয়ান এবং ফাইভ টু দুটো স্টেট হয় তাহলে ফাইভ ওয়ান phi 1 into phi 2 phi 2 এই যে গুণফলটা সেটা অ্যাকচুয়ালি গেটার ইকুয়াল টু phi 1 phi 2 তা মডুলাস স্কয়ার থেকে এটা বেশি হয়ে যায় কি এটা বেসিক্যালি তোমার স্কোয়ার ইনিকোয়ালিটি যেখানে phi 1 এবং e phi 2 তোমার দুটো কোয়ান্টাম স্টেট রিপ্রেজেন্ট করছে মানে যেখানে phi 1 and phi 2 জেন্ট টু আর বি স্পেশাল কেসে মানে যদি মানে এমনি যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে যদি এমন হতো যে ইট ওয়ান আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট

আর যদি এমন হতো যে ইফ ফাইভ ওয়ান ফাইভ টু আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ টু এটা তোমার অ্যাকচুয়ালি কেটার দেন মডিউলার ফাইভ ওয়ান ফাইভ টু টা স্কোয়ার হবে মানে ওভারঅল জিনিসটা আছে গেটার इक्वल এটা আচ্ছা আমরা এটা অনেক রকমের প্রুফ হয় আমরা একটা ইজি প্রুফ জাস্ট করব তারপরে সেটা নরমাল ভেক্টর অ্যালজেব্রার ক্ষেত্রে এই এটা কেমন করে জাস্ট তোমার মনে রাখতে পারবে সেটা আমরা একটু পাওয়ার চেষ্টা করব হ্যাঁ তাহলে আমি এটা শুরুটা করছি এই রকম ভাবে আমি বললাম যে ধরো তুমি বললে যে লেট

সাইটাকে তুমি ধরো ফাই ওয়ান বা ধরো ল্যাম না কিন্তু ফাই টু এইরকমভাবে তুমি লিখলে ফাই ওয়ান ফাই টু লিঙ্গিয়ার কম্বিনেশন পড়বে তুমি লিখলে মানে খুব স্বাভাবিক ব্যাপার যে কোনো একটা ফাংশানকে অন্য দুটো ফাংশান লিঙ্গিয়ার কম্বিনেশন ফর্বে তুমি সাইলে লিখতে পারো এটা ঠিক আছে আচ্ছা এবারে যেটা কথা হচ্ছে যে যেহেতু তোমার সাই সাইটা একটা প্রোয়ালিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে তাহলে ক্লিয়ারলি এই যে সাই এটা টোটাল প্রবাবলিটি রিপ্রেজেন্ট করে তো এটা শাড়ির লেখা নন নেগেটিভ কোয়ান্টিটি হবে এটা গ্রেটার ইকোয়াল টু জিরো হতো জিরো হবে এটা অবভিয়াস সাই সাইটা গ্রেটার ইকাল টু জিরো কারণ এইটা একটু টোটাল প্রবাবলিটি রিপ্রেজেন্ট করে এটা তাহলে তুমি সাইটার জায়গায় লিখে দাও ফাইভ ওয়ান প্লাস ল্যামডা ফাইভ টু এটার জায়গায়ও লিখে দাও ফাইভ ওয়ান প্লাস ল্যামডা ফাইভ টু এটা গেটার ইকোয়াল টু জিরো হলো আচ্ছা এবার তুমি এটা ভেঙে ফেলো ভেঙে ফেললে প্রথমটা হবে কি ফাই ওয়ান ফাই ওয়ান তারপর একটা ল্যামডা ইন্টু ফাই ওয়ান ফাই টু এইটার সঙ্গে এইটা করলে প্লাস ল্যামডা স্টার ইন্টু ফাই টু ফাই ওয়ান প্লাস ল্যামডা স্টার ল্যামডা ইন্টু ফাই টু ফাই টু দিস ইজ অ্যাকচুয়ালি গ্রেটার ইকুয়াল টু জিরো আচ্ছা এবার আমি জাস্ট বললাম যে এই ফাইভ ওয়ান ফাইভ ওয়ানটাকে আমি এ নাম দিচ্ছি ল্যাম টু ফাইভ ওয়ান হলো প্লাস ল্যামডাস্টার ল্যামডা এটাকে ধরো বি নাম দিচ্ছি এটা কেটারিক টু জিরো যেখানে এটা হচ্ছে তোমার ফাই ওয়ান ফাই টু এটা তোমার গেটার ইকাল টু জিরো বা রিয়েল কোয়ান্টিটি আর বিটা হচ্ছে ফাই টু ফাই টু এটাও টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে এটা গেটার ইকাল টু জিরো এবং এটা একটা রিয়েল কোয়ান্টিটি ঠিক আছে এগুলো রিয়েল মানে এ অ্যান্ড বি প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে মানে মানে তোমার ফাই ওয়ান বা ফাই টু সেটা রিয়েল হোক বা কমপ্লেক্স হোক কিন্তু ফাই ওয়ান ফাই ওয়ান মানে তার মানে ফাই ওয়ান মানে এটা মানে ইনতে গেল আবার অল স্পেস ফাই ওয়ান স্টার ফাই ওয়ান ডিটাও সেটা কিন্তু টোটাল প্রবলেম ডিপেন্ড করবে যেটা কিন্তু অলওয়েজ রিয়েল হবে তাহলে এ আর বি বোথ আর রিয়েল এইটা তাহলে এটা দাঁড়াচ্ছে আচ্ছা এবারে এ আর বি না হয় রিয়েল হলো কিন্তু আমি যে ল্যামডা বা ফাই ওয়ান ফাই টু বলছি তারা রিয়েল হবে এর কোনো বাধ্যবাধকতা নেই এটা কথা হচ্ছে যে ল্যামডা আর ধরো টু আর এটা রিয়েল হতেই পারে কিন্তু এটা রিয়েল হতেই হবে কিন্তু বাধ্যবাধকতা নেই সরি এটা ফাইভ ওয়ান ফাইভ টু হয়ে গেছে কিন্তু এই ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ টু বা সাই সাই এইগুলি কিন্তু টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে টোটাল প্রবাবলিটি অলওয়েজ একটা নন নেগেটিভ রিয়েল কোয়ান্টিটি এখানে এ বলো বি বলো এখানে সাই সাই বলো এটা রিয়েল হবে এবং ইকুয়াল টু জিরো হবে সেই নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে এখানে এই এই এখানে ল্যামটা হচ্ছে আরবিটারই কনস্ট্যান্ট একটা হ্যাঁ আর ফাইভ ওয়ান ফাইভ টু সেটাও তোমার অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাইভ ওয়ান স্টার ফাইভ টু ডিটা এটা তার টোটাল প্রবাবলিটি বা কিছু রিপ্রেজেন্ট করে না এটা তোমার তেমন হলে ওটা কমপ্লেক্স হতেই পারে সেই জন্য আমি এগুলোকে লিখছি এটা ইন জেনারেল কমপ্লেক্স তাই যদি হয় যে ডেটা রাইট যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তুমি লিখতে পারো জাস্ট মনে আছে কিনা দেখো যে ডি কল্ড আর ই টু দি পার ফর্মে লেখো না ঠিক সেই রকমভাবে আমি লিখছি এটা দেখতে ধরো এটাকে ল্যামডা ওয়ান লিখলাম কিন্তু ই টু দি পাওয়ার লেস সে আই থিটা একটা লিখছি ল্যামডাটা তাহলে দেন ল্যামডা স্টার্টটা কি হয়ে যাবে এই ল্যামডা ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হয়ে যাবে মানে জেডটাকে হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে যেমন করে লেখা না যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আমি সেই রকমভাবে লিখলাম

কেটে চলে গেল রইল কত আলফা ইন্টু ল্যামডা ওয়ানডা ওয়ান তাহলে দেন তুমি কি পাচ্ছ এই যে ইকুয়েশানটা ইকুয়েশান তুমি আবার লিখে ফেলছো এ দেন দ্য ইকুয়েশান বিকামস ইকুয়েশন বল বলো ভুলাবে আর কি

যে ল্যামডা ইন্টু ল্যামডা স্টার সেটা কত হবে না ল্যামডা ওয়ান ইটু দি পাওয়ার আই থিটা ল্যামডা ওয়ান ইটু দি পাওয়ার মাইনাস আই থিটা তাহলে এইটা হয়ে যেতে হচ্ছে ল্যামডা ওয়ান স্কোয়ার এইটা তাহলে এটা বসিয়ে দেওয়া দরকার এখানে যে যে ল্যামডা ল্যামডা স্টারের জায়গা জায়গায় ল্যামডা ওয়ান স্কোয়ার লিখলাম ইনটু বি লিখলাম দিস ইজ অ্যাকচুয়ালি গেটার ইকুয়াল টু ওয়ান জিরো এটা তাহলে এরকম একটা জায়গা গিয়ে আমি পৌঁছেছি যে তোমার এই এ প্লাস টু আলফা ল্যামোয়ান এই যে কোয়ান্টিটা দেখো এই যে জিনিসটা এই জিনিসটা পরিষ্কার হচ্ছে একটা ঠিক আছে এবার আমার যেটা কথা হচ্ছে যে এই যে ইকোয়ালিটিটা এই এই যে ইকোয়ালিটিটা তোমার মানে মানে বেস্ট চ্যালেঞ্জ হবে কখন বেশ চ্যালেঞ্জ হবে যখন তুমি এই এফ যেটা আমি লিখেছি এটা ল্যামডা ওয়ানের ফাংশন তাহলে মিনিমাম ভ্যালুটা তুমি কনসিডার করবে মানে এটা তো গেটার টু জিরো বলছি তাহলে এই লেফট হ্যান্ড সাইডে যে কোয়ান্টিটিটা যেটা বেসিক্যালি ফাংশন অফ ল্যামডা ওয়ান ফর্মে দেখা হয়েছে এইটার মিনিমাম ভ্যালুটা সেটা যদি গেটার ইকাল টু জিরো হয় তাহলে এই যে কোয়ান্টিটিটা অলওয়েজ গেটার ইকাল টু জিরো হবে তার মানে এটা দাঁড়াচ্ছে যে দিস ইনিকোয়ালিটি ইজ বেস চ্যালেঞ্জড

ল্যামডাওয়ান বাই ডেল ল্যামডা ওয়ান এটা আমি জিরো জাস্ট পুট করবো এটা ফার্স্টকে জিরো করতে হয় আচ্ছা এবার তুমি যদি এটাকে জিরো করো তাহলে কি হচ্ছে দেখো এইটা হচ্ছে ল্যামডা ইন্ডিপেন্ডেন্ট পার্ট তাহলে এইটা হয়ে গেল 2 আলফা আচ্ছা এটা কি দিচ্ছে তোমার এটা আমি এখানে লিখে দিচ্ছি তাহলে এটা দিচ্ছে কত এইখান থেকে তুমি পাচ্ছ একটা 2 আলফা পাচ্ছ আর এখান থেকে পাচ্ছ হচ্ছে 2 ল্যামডা 1 ইনটু বি এটা অ্যাকচুয়ালি জিরো হলো এইখান থেকে ল্যামডা 1টা পাচ্ছ মাইনাস আলফা বাই বি তাহলে এখান থেকে ল্যামডা ওয়ানটা তুমি পেলে কত মানে টু টু কেটে চলে গেল ল্যামডা ওয়ান বি টু মাইনাস আলফা তাহলে ল্যামডা ওয়ান মাইনাস আলফা বাই এটা যে ল্যামডা ওয়ানের ভ্যালুটা তুমি পেলে যার জন্য কি না এব ল্যামডা ওয়ানটা তোমার মিনিমাম তাহলে মিনিমাম ভ্যালু অফ এব ল্যামডা ওয়ানটা কি হবে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে মিনিমাম ভ্যালু অফ এফ ল্যামডা ওয়ান সেটাকে আমি ধরো এফ মিনিমাম বলছি এ মিনিমাম বলছি দেখো এ মিনিমামটা কি তা হচ্ছে তোমার এ প্লাস টু আলফা ইন্টু ল্যামডা ওয়ান তাহলে মাইনাস আলফা বাই বি প্লাস ল্যামডা ওয়ান স্কোয়ার অর্থাৎ মাইনাস আলফা বাই বি তার স্কোয়ার ইন্টু বি ইজ অ্যাকচুয়ালি গ্রেটার ইকুয়াল টু জিরো এটা কি হচ্ছে দেখো তোমার এ মাইনাস এটা হয়ে গেল টু আলফা স্কোয়ার বাই বি এটা হয়ে গেল আলফা স্কোয়ার বাই বি দিস ইস গেটার ইকাল টু জিরো তাহলে এ মাইনাস আলফা স্কোয়ার বাই বি গেটার ইকাল টু জিরো তাহলে হয়ে গেল এটা এ গেটার ইকাল টু আলফা স্কোয়ার বাই বি

এটা ফাইভ ওয়ান ফাইভ টু ইন্টু ফাইভ টু ফাইভ ওয়ান সেটা হচ্ছে আলফা স্কোয়ার তাহলে এইটা গেটার ইকল হয়ে গেল কত ফাইভ টু ইন্টু টু ওয়ান তুমি লিখতে পারছো ওয়ান ওয়ান টু টু গেটার ইকল টু ফাইভ ওয়ান ফাইভ টু তার মডুলাসের স্কোয়ার

আচ্ছা এইটা দেখো তুমি জাস্ট এইরকম করে ভাবো জাস্ট দুটো আরবিটারি ভেক্টার ধরো ধর আমি বললাম যে এন্ড বি আরবিটারি ভেক্টার ঠিক আছে এবার তুমি ধরো এ ডট বি করো এটা কত হয় না এব কষ্টা হয় এ ডট বিটা হচ্ছে তোমার এবি কসটিটা আচ্ছা এবারে দেখো তোমার যেহেতু করে দিচ্ছি ধর ধর এ ডট বিয়ার বি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা এবারে দেখো যেহেতু তোমার ক স্কোয়ার থিটার ভ্যালুটা কি হয় জিরো থেকে ওয়ান এর মধ্যে হয় তো

মানে আমি ওই আগের দিনে জাস্ট সিম্পলি জাস্ট রুটোবারা ফাইভ ওয়ান ফাইভ ওয়ান হচ্ছে নর্ম অফ দা ভেক্টর রিপ্রেজেন্ট করে মানে যেখানে এটা হচ্ছে এটা জাস্ট বেসিক্যালি হচ্ছে এ ডট এ তার স্কোয়ার রুট আর বি তার যে ম্যাগনিচিউডটা সেটা বেসিক্যালি কত না বি ডট বি এইটা তো তার মানে জাস্ট তুমি এটাকে মানে এক লাইন হয়তো লিখে দিতে পারো এইরকমভাবে যে এ স্কোয়ারটাকে তুমি জাস্ট যদি এইরকম করে ভাবো জাস্ট এটাকে জাস্ট তুমি এ ডট এ এইরকম করে ভাবো বি ডট বিয়ার এটা তাহলে এবার কম্পেয়ার করো এর সাথে কম্পেয়ার করো কম্পেয়ার উইথ দেখ আমি আগের দিনে ওই গ্রাম স্মৃত অর্থনাইজেশন টেকনিক করার সময়ই বলেছিলাম যে নর্মাল ভেক্টর ক্ষেত্রে যেমন তোমার মানে এইটা সকাল সোয়ার জিন ইকোয়ালিটি নর্মাল ভেক্টরের ক্ষেত্রে দিস ইজ দ্য সোয়ার জিন দিস ইজ দ্য সোয়ার জিন এটা এটাকে কম্পেয়ার করো কম্পেয়ার উইথ কোয়ান্টাম মেকানিক্স তাহলে এইটাই তোমার হয়ে যায় কত ফাই ওয়ান ফাই ওয়ান এইরকমভাবে লিখতে হয় এইটাকেই লিখতে হয় তোমার ফাই টু টু এইটা গেটার ইকাল টু এইটা হয়ে গেল ফাই ওয়ান টু এটা অ্যাকচুয়ালি তার মানে এটা কম মানে মানে ভেক্টারগুলো আমি রিয়েল ভেক্টার ধরেছি বলে তোমার এ ডট বি আর বি ডট ই তোমার বেশিকালি সমান কিন্তু এই পার্টিকুলার কাছে এর মডিউলার স্কোয়ার হয়ে যাবে তার মানে যেটা সোয়ার যেটা তুমি জাস্ট ব্রাকেট নোটেশনে দেখলে কোয়ান্টাম মেকানিক্সে দেখলে সেই কিন্তু নরমাল ভেক্টরের ক্ষেত্রেও আছে এবং এইটা হচ্ছে তোমার নর্মাল ভেক্টারের ক্ষেত্রে সোজিনিকোয়ালিটি এবার তুমি কিন্তু জাস্ট সিম্পলি ভেবে না যে এ ডট এ মানে জাস্ট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান আর বি ডট বি মানে হচ্ছে ফাইভ টু ফাইভ টু আর এ ডট বি মানে হচ্ছে ফাইভ ওয়ান ফাইভ টু তাহলে তোমার কোয়ান্টাম মেকানিক্স যে সোয়ার জিনিকটি সেটা তুমি পেয়ে যেতে পারছো তো এটা হচ্ছে তোমার জাস্ট নর্মাল ম্যাট্রিক্স অ্যালজাবার সাথে বা নর্মাল ভেক্টর অ্যালজাবার সাথে আমাদের কোয়ান্টাম মেকানিক্স কানেকশানটাকে আনা মানে আমার আগে যে সকাল কোয়ান্টাম স্টেটটা হিলবার্ট স্পেসে একটা অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার ভেক্টর স্পেসের জাস্ট একটা এলিমেন্ট কেড ভেক্টর হিসেবে দেখছিলাম এখানে তুমি একটা ইউক্রিডিয়ান স্পেসে নর্মাল একটা ভেক্টরের মতো করে ভাবছো আর কি এটা আচ্ছা এবার খেয়াল করে দেখো এখানে ইকোয়ালিটিটা কখন হোল্ড করবে মানে কস কোয়ার্থিটা কখন ওয়ান হবে যখন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো মানে হোয়েন এন্ড বি আর কোলিনিয়ার কোলিনিয়ার আর প্যারালাল হ্যাঁ দেন এ অ্যান্ড বি আর শেড টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তখন তাদেরকে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলব আর শেড টু বি নীলের ডিপেন্ড মানে একই লাইন বড় বড় থাকতে পারে অথবা প্যারালাল হতে পারে এইটা আচ্ছা তখন কি হবে দেন থিটাটা তোমার জিরো অর কস্টিটা তখন কত হয়ে গেল কস্টি তখন ওয়ান হয়ে গেল তখন তাকে ইকোয়ালিটিটা হোলস দেন ইকোয়ালিটিটা হোল্ড করবে অর্থাৎ তোমার এ ডট এ তার যদি কোনো কারণ ওয়ান হয়ে যায় তাহলে এ ডট বি তার স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তখন আর এই গেটার টুটা হবে না তার বছরে হয়ে যাবে তখন ইকোয়াল টু হোল্ড করে তখন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন হয় ঠিক আছে যেটা আমি জাস্ট এমনি আমাদের যে কোয়ান্টাম এখানে কিছু আর যিনি কোয়ালিটি তার ক্ষেত্রেও ঠিকই কথা বলেছে এখানে গল্প হোল্ড কর যখন তারা লিগালি ডিপেন্ডেন্ট হচ্ছে ঠিক আছে বোঝা গেল ঠিক আছে তো নাকি আচ্ছা আচ্ছা এর এবার একটা কনসিকুয়েন্সিস দেখো আমি জাস্ট একটা একটা পার্টিকুলার প্রবলেম বলছি এখান থেকে ধরো জাস্ট সিম্পলি আমি বলছি যে লেট লেট এই যে এটা আরে আমি কোশ্চেনের মতো করে করি এটা তো উত্তর লিখছে না এই যে ইফ ইফ লিখি ইফ এই যে হারমিশন অপারেটার দেন ইফ এই যে হারমিশন অপারেটার দেন তোমার সেই হিসেবে যদি দেখি যে আহ সিগমা স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ এভারেজ জিরো হবে বা এ স্কোয়ার অ্যাভারেজটা গেটার ইকাল টু এ অ্যাভারেজ স্কয়ার স্কোয়ার হবে এইটাকে আমি দেখাতে চাইছি ঠিক আছে একটা সোদ অ্যাড করে দিই এইটা দেখাতে হবে তোমার সোয়ার জিন্দি কয়েটিকে কাজে লাগে দেখো খুব সহজ ব্যাপার যে আমি যেটা পেয়েছি ফ্রম সোয়ার মানে এটা 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 প্রিওরি দেখতে দেখা দেখানো যায় স্কোয়ার অ্যাভারেজটা কেটারিক অ্যাভারেজ স্কোয়ার হয় মানে তুমি যখন ওই মানে ভ্যারিয়েন্স যেটা ভ্যারিয়েন্সের যদি নর্মাল ডেফিনেশনটা দেখো বা স্ট্যান্ডার্ড নর্মাল ডেফিনেশনটা দেখো সেখান থেকে পরিষ্কার দেখানো যে স্কোয়ার অ্যাভারেজটা ক্যাটারিকভারেজের স্কোয়ার হয় আচ্ছা এবারে আমাদের এই সোয়ার আমি সেটা কেমন করে দেখাবো সেটা আমি দেখাচ্ছি যে ফ্রম সোয়ার জিনিকোয়ালিটি দেখো এইটা তো বলা হয়েছিল যে ফাই ওয়ান ফাই ওয়ান

ফাইভ ওয়ান যদি আরবিত্যাদি ফাংশনস হয় তাহলে ফাইভ টু তো আমি সবসময় এইভাবে তৈরি করতেই পারবো যে কোনো একটা ফাংশনের উপর একটা অপারেটর কাজ করলে একটা ফাংশন দেয় এইটা লেট এইটা তাহলে তখন কী হবে দেন দেখো এইটা ফাইভ ওয়ান ফাইভ ওয়ান যেমন আছে রয়ে গেলো এইটা ফাইভ টুর জায়গায় তুমি বসাচ্ছ এ ফাইভ ওয়ান এখানে ফাইভ টুর জায়গায় বসাচ্ছ এ ফাইভ ওয়ান এইটা দিস ইজ গেটার আর টু এই ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ ওয়ান ফাইভ টুর জায়গায় হচ্ছে এ ইন টু ফাইভ ওয়ান বসিয়ে দাও গেট আর টু এ ফাই ওয়ান আর এইটা হচ্ছে তোমার এইটা এবারে দেখো তোমার এ যেহেতু তুমি এটাকে জাস্ট যদি ডান দিকে নিয়ে চলে যাও মানে কেট থেকে ব্রায়ের থেকে কাট কেটের দিকে বা কেট থেকে ব্রায়ের দিকে নিয়ে গেলে কিছুই পাল্টায় না এ স্কোয়ার ফাইভ ওয়ান হলো এটা গেটার ইকাল টু ফাইভ ওয়ান এ ফাইভ ওয়ান আবার এটা ফাই ওয়ান এটা ব্রাপার থেকে কেট পাটের মধ্যে নিয়ে চলে গেলে কিছু তোমার পাল্টালো না এটা কেন লিখতে পারলে কারণ এজ এইজ হারমিশিয়ান আমি অলরেডি বলেছি যে এ হচ্ছে একটা হারমিশিয়ান আপার এটা আর এবারে তুমি এইখান থেকে একটা কাজ করো ধরো এইটা তুমি রাখলে ফাই ওয়ান এ স্কোয়ার ফাই ওয়ান এটা গেটারিকল্প এইদিকে পাঠিয়ে দিলে ফাই ওয়ান এ ফাই ওয়ান হলো ফাইভ ওয়ান এ ফাইভ ওয়ান হল আচ্ছা এইখানে আরেকটা লাইন তুমি দিতেও পারো নাও পারো কিছু এসে যায় না আমি ধরো দিচ্ছি না তুমি দিলে একই মানে মানে সিম্বলটা একই ওয়ান এ ফাইভ ওয়ান এ ফাইভ ওয়ান এবারে এই যে ফাই ওয়ান ফাইভটা ফাইভ ওয়ানটা নিচে ছিল মানে এখানে ছিল নিচে তুমি ভাগ করে দাও আর আমি আর একটা ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এখানে ভাগ করছি তার জন্যে এখানে একটা ফাইভ ওয়ান ফাইভ ওয়ান দিয়ে দিচ্ছি এইটা তাহলে এই পার্টটা কি দিচ্ছি নাথিং বাট এ স্কোয়ার অ্যাভারেজ আর ডান দিকে এক একটা টার্ম কি হচ্ছে বেসিক্যালি এ অ্যাভারেজ তাহলে এটা হয়ে গেল তোমার এ স্কোয়ার অ্যাভারেজ আর ডান দিকে দেখো এটা একটা এ অ্যাভারেজ এটা একটা এ অ্যাভারেজ এটা হচ্ছে এ অ্যাভারেজ তার স্কয়ার এইটা হলো তো দেখো এ স্কোয়ার অ্যাভারেজ দেখো এটা এ অ্যাভারেজ স্কয়ার হয়ে গেল

ওই একই রকমের জিনিস প্রবলেম তোমার এ হচ্ছে একটা হারমিশন অপারেটর তাহলে এটা হার বিষয় তোকে দেখাতে যেটা বলছি সো দ্যাট না এক সেকেন্ড হচ্ছে তোমার এ কিউবের অ্যাভারেজটা গ্রেটারিকল টু এ অ্যাভারেজ কিন্তু এ স্কয়ার অ্যাভারেজ এটা তুমি দেখাও আর একটা তুমি দেখাতে পারো এ টু থ্রি 4 এর অ্যাভারেজটা গ্রেটারিকল টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার অ্যাভারেজ এই দুটো দেখিও হ্যাঁ মানে এটা তুমি আমি আর হিংস দিচ্ছি না মানে এইটাকে তুমি ঠিক ঠিক করে বুঝে ফেলো যে ফাই টুটাকে আমি কি ধরলে এই জিনিসটা আসছে ওখানেও তোর ফাই ওয়ান এবং ধরলে তুমি এই জিনিসগুলো পাবে সেগুলোকে দেখবে দেখে যেমন যেমন এইটা করে প্রমাণ করা হয়েছে দেখবে সেই রকমভাবে ওটাকে তুমি প্রমাণ করে দিতে পারবে অসুবিধা কিছু হবে না ঠিক আছে আচ্ছা আর একটা প্রবলেম আমি তোমায় বলছি তোর প্রবলেম

এই থেকে এদিকে এটা যদি বি ভেক্টর হয় আর এটা যদি তোমার সি ভেক্টর হয় তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা তোমার সি ভেক্টর হয় মানে এ আর ভি যোগ করলে তোমার সি সঙ্গে সমান হয় এটা আমি জানি মানে একটা ত্রিভুজ যে অ্যাডিশন সূত্র আছে এবারে আমি যেটা কথা সেটা হচ্ছে এই যে একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগ ফল তৃতীয়টার থেকে তোমার বেশি হবে তাই তো যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জাস্ট এ আর বি এর যোগ ফলটা কিন্তু এর থেকে বেশি হবে তাহলে এটা কথা হচ্ছে যে মানে তুমি এটা জানো যে ফর এনি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এই এ ভেক্টরের যে লেন্থটা আর বি ভেক্টরের যে লেন্থটা এটা অলওয়েজ গ্রেটার দেন তোমার সি ভেক্টরের লেন্থ হবে এটা আর এখানে ইকোয়ালিটি একটা তুমি দিয়ে দিতে পারো এখানে ইকোয়ালিটি হোলস কখন হোলস হেন এন্ড বি আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা অন্যভাবে বলতে গেলে কোলিনিয়ার বা প্যারাল মানে এ আর বি যদি একই লাইন বরাবর থাকতো তাহলে এ আর বি এর যোগ বলটা কি সি এর সঙ্গে সমান হতো ঠিক আছে আদারওয়াইজ কিন্তু একটা ত্রিভুজের যে কোনো দুটো বাবুর যোগ বল হচ্ছে তৃতীয়টার থেকে সবসময় বেশি হবে এটা আচ্ছা এবারে এই এ এর ম্যাগনিটিউড মানে কি বেসিক্যালি এ ডট এ তার স্কোয়ারুট বিয়ের ম্যাগনিটিউড মানে কি বি ডট বি তার স্কোয়ার উট গেটারিক টু সি কি মানেটা হচ্ছে সি ডট সি দাদার এই সি ডট সি স্কোয়ার রুট এবারে সি ডট সি মানে কত এ প্লাস বি

কি বলবো মানে ট্রায়াঙ্গুলার ইনকোয়ালিটি আচ্ছা এইটাকে তুমি এইভাবে লেখো মানে 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 এটাকে এর জন্য মানে আমি বলবো এটা এটা তোমার জাস্ট যে কোনো যে কোনো ভেক্টরের জন্যে এবারে এইটাই যদি কোয়ান্টাম মেকানিক্সে যদি যায় এখানে লিখে দিচ্ছি কোয়ান্টাম মেকানিক্স তুমি এ ডট এরটাকে জাস্ট লেখো ফাইভ ওয়ান ফাইভ ওয়ান প্লাস স্কোয়ার রুট প্লাস বি ডট বিটাকে লেখো স্কোয়ার রুট অফ ফাইভ টু ফাইভ টু গ্রেটার ইকল টু এ প্লাস বি মানে হচ্ছে ফাইভ ওয়ান প্লাস ফাইভ টু ফাইভ ওয়ান প্লাস ফাইভ টু এটা হচ্ছে তোমার ফাইভ ওয়ান প্লাস ফাইভ টু এইটা তার স্কোয়ার রুট মানে যেটা তোমার ভেদকারের জন্য আগেটা লিখেছিলে সেটাই যদি তুমি কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম মেকানিক্সে তুমি এইরকম ভাবে লিখতে পারবে আর কি যে তোমার জাস্ট এখান থেকে টু এইটা আচ্ছা এবারে কেউ যদি একে স্কোয়ার করে ফেলে দুদিক থেকে করে আরেকটু হয়তো বেটার রেজাল্ট জাস্ট মানে এর কনসিকোয়েন্স হিসেবে তুমি হয়তো আরেকটু বেটার রেজাল্ট এসে পৌঁছে দেবে কিছু না দুদিক থেকে তা স্কোয়ার করতে হবে স্কোয়ার করার পরে কিছু যদি ক্যান্সেল আউট হয়ে যায় হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি করে তুমি জাস্ট চাইলে আইটোমানি করতে পারো আর কি এটা চাইলে করতেই পারো আর কি হ্যাঁ সেটা মানে আমি আলাদা করে লিখছি না যা সে দিস ইজ দ্য ট্রাঙ্গুলার ইন তার মানে যেটা নর্মাল ভেক্কারের ক্ষেত্রে যে টাইপের ইকোয়ালিটি বা ইন হোল্ড করে এর ক্ষেত্রেও হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্সও কিন্তু সেই রকমের ইকোয়ালিটি বা ইনকোয়ালিটিগুলো হোল্ড করে আমাদের ট্রাঙ্গুলার ইনকোয়ালিটি অত বেশি কাজে লাগে না সোয়ার জিনিকোয়ালিটি কাজে লাগে বলে সোয়ার জিন কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের কনট্যাক্সটা কেমন করে প্রুভ করতে আমি দেখালাম দেখানোর পরে আমি অ্যাকচুয়ালি নর্মাল ভেক্টারের ক্ষেত্রে কেমন করে প্রুফটা হয় সেটা দেখেছি আর কি এটা তোমাকে দেখিয়েছি এটা এটা তোমার আলাদা করে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে হয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে একদম ভেক্টারের ক্ষেত্রে হয়ে গেল আবার ট্রায়গুলার ইউনিকটা হচ্ছে আমি নর্মাল ভেক্টারের ক্ষেত্রে প্রথমে দেখালাম সেক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স সেক্ষেত্রে কেমন করে চেঞ্জ হওয়ার হবে সেটা কাজ তোমাকে বুঝে নিতে হচ্ছে ঠিক আছে মানে একদম ফর্মালি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স্যালজাররা বা ভেক্টর অ্যালজাররা না করে জাস্ট যেহেতু আমি নর্মাল ম্যাট্রিক্স বা ভেক্টার অ্যালজাররা জানি তার সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের কানেকশন গুলো জাস্ট মেকানিক্যালি ভাবে করা তোমাকে শিখে নিতে হবে ঠিক আছে তাহলে তুমি দেখবে অতটা কঠিন হবে না সব কিছু নাহলে ফর্মালি যদি আমি ম্যাট্রিক্স মেকানিক্স ডেভেলপ করার চেষ্টা করি তাহলে দেখবে জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে তাহলে এই পর্যন্ত একটা পার্ট আমরা আলোচনা করলাম এবার আমরা চলে আসবো জেনারেলাইজ হাইসেন বাগ আনসারেন্টে প্রিন্সিপাল দেখো যা বলেছে এখন পর্যন্ত তাতে কারো কোনো অসুবিধা থাকলে আমার একটু বলে নাও আমাদের ফাউন্ডেশনটা তৈরি হয়ে গেছে এবারে তো জাস্ট আমি আনসারেন্টে প্রিন্সিপালটা

যে প্রথম লাইনটা এটা তো জাস্ট ভেক্টার অ্যাডিশনের যে সূত্র যেটা ত্রিভুজ সূত্র কি বলে হ্যাঁ ভ্যালুটার ক্ষেত্রে হ্যাঁ ভ্যালুটার ক্ষেত্রে যদি একই লাইন বরাবর থাকে ধরো এই এ ভেক্টরটা এটা আর বি ভেক্টরটা ধরো এইটা আমি অন্য কালি দিয়ে তোমাকে দেখাচ্ছি ধরো এটা এইটা ধরো এ ভেক্কার এইটা ধরো তোমার বি এটা ধরো তোমার বি ভেক্টর আর এইটা ধরো তোমার হচ্ছে এ ভেক্টার এ ভেক্টার তাহলে এবারে কি হবে এই রেজাল্টেন্টটা কত এ প্লাস বি যদি করো তাহলে সি ভেক্কারটা কত হবে সি ভেক্কারটা তাহলে বেসিক্যালি এ প্লাস বি হয়ে যাবে না মানে এ মানে সি ভেক্টরের লেন্থটা এ ভেক্টরের লেন্থ প্লাস বি ভেক্টরের লেন্থ হয়ে যাবে না সেক্ষেত্রে তো মানে স্ট্রাকচার ট্রায়াঙ্গেল থাকতে না কি মানে ওই ওইটাই তো আমি লিখেছি সেগুলো তো এইজন্য এইজন্য তো ফর এনি ট্রায়াঙ্গেল আমি লিখেছি এবারে তুমি ব্যাপারটাকে জাস্ট এই রকম করে ভাবো যে ধরো এই এইটাকে আমি জাস্ট করে সিটাকে ছোট করছো 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 হ্যাঁ মানে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে ধরি আর কি অ্যাঙ্গেলটাকে এমনভাবে করলাম আস্তে 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 মানে এটা এটা অ্যাজিব যেন এই এটা এরকম ছিল এটাকে আমি আস্তে আস্তে সরাচ্ছি অ্যাঙ্গেলটাকে বাড়াচ্ছি বা এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি অ্যাঙ্গেলটা না তুমি ধরো বাড়াচ্ছো 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 করে মার্জিনালি একটা সিচুয়েশন এই অ্যাঙ্গেলটা যখন একশো আশি ডিগ্রি হয়ে যাবে তখন এ আর বি হচ্ছে একই লাইন বরাবর হয়ে যাবে তখন ইকোয়ালিটিটা হোল্ড করবে ওখানে ট্রায়েঙ্গলের ইন ইকোয়ালিটি হচ্ছে গ্রেটার দেন এবার এখানে আমি লিখেছি ইকুয়ালিটি হোল্ডস হইলেন এ অ্যান্ড বি আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর্থাৎ একই লাইন বরাবর থাকছে তখন সত্যিই হ্যাঁ একটা ট্রায়াঙ্গল থাকবে না এবং ট্রায়েঙ্গেলটা মার্জিনালি এইরকম করে করে আর কি যে তুমি জাস্ট বিটাকে ধরো বাড়িয়ে মানে এই অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে 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 যখন একশো আশি কাছাকাছি তুমি নিয়ে যাচ্ছ তখন সেটা ছোট হয়ে যেত মানে এটা বাড়ালে এটা আর একটু হলো আরেকটু করে একটা সময় পরে সেটা হচ্ছে এ আর বি যে লাইন বরাবর আছে সেই লাইন বরাবর পয়েন্ট সাইড করে যাবে সেই পার্টিকুলার ক্ষেত্রে তোমার হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি যে তোমার জেনারেলাইজ হাইস অ্যান্ড বার্ক আনসার প্রিন্সিপাল ফর্মুলেশন অফ জেনারেলাইজ হাইস আনসার এন দি প্রিন্সিপাল আচ্ছা আচ্ছা এর জন্যে কিছু হারমিশন অপারেটারের কিছু কিছু প্রপার্টি লাগবে যে হারমিশন অপারেটারে যে যে প্রপার্টিগুলো লাগবে সেই প্রপার্টিগুলো মোটামুটিভাবে আমরা আগে যে দুটো ক্লাসে হারমিশন অপারেটার নিয়ে আলোচনা করেছি সেখানে অলরেডি বলেছি আর কি তখন শুরু করি এই ভাবে আমি বললাম যে লেট এ অ্যান্ড বি আট টু ক্লাসিক্যাল অবজারভেবল

একেবারে ক্লাসিক্যাল অবজারভারে করসপন্ডিং অপারেটর যদি হয় ক্লিয়ারলি এ অ্যান্ড বি আর এটা হারমিশন এইটা যদি হারমিশান হয় তাহলে দেখাবে কতগুলো জিনিস বলে নিই যে এইটা মাইনাস এ অ্যাভারেজ এটা যদি হারমিশন হয় তাহলে কতগুলো জিনিস অলরেডি পরিষ্কার এইটা ইজ অলসো হারমিশিয়ান এটা আমি প্রমাণ করেছিলাম খেয়াল করে দেখো আমি এটা কিছু করে দিয়েছি তো একই রকম বি বি মাইনাস বি এভারেজ ইজ অলসো হারমিশিয়ান আচ্ছা তিন নম্বর দেখো এই যে এবি কম্পিউটেটারটা ইজ অ্যান্টি হারমিশিয়ান তাই না আর তাহলে তুমি এটা লিখতে পারো যদি এইভাবে লিখি ইফ এ আর বিটাকে তুমি আই ইন্টু সি লেখো যেখানে সি ইজ হারমিশিয়ান তাহলে এ আর বি যদি হারমিশিয়ান হয় তাহলে এবি কমিটা একটা অ্যান্টিহার্মিশিয়ান হবে আর একটা হারমিশিয়ান অপারেটার এর সাথে আই গুন করে দিলে সেটা একটা অ্যান্টিহার্মিশিয়ান হয়ে যায় তার মানে এ বিকে তুমি যদি আই তাহলে সি লেখো সি হচ্ছে তোমার হার্মিসিয়ান এই ধরনের বেশ কিছু কিছু প্রপার্টি কিন্তু আমি অলরেডি তোমার আলফাটাকে এরকম ভাবে ডিফাইন করেছি বিটাটাকে বিটা এরকম ভাবে ডিফাইন আলফা একটা অপারেটার অ্যাভারেজ সেটা হচ্ছে হার্মিশিয়ান বিটা একটা অপারেটার ক্ষেত্রে বি মাইনাস জল হার্মিশন আর এই বিমার ট্যানটি হার্মিশন যেখানে একটা হার্মিশন অপারেটার কে তুমি হচ্ছে একটা হারমিশন অপারেটার সঙ্গে আই গুণ করে জাস্ট লিখতে পারো আই যেখানে মাইনাস ওয়ান ঠিক আছে এইগুলো মনে আছে ঠিক আছে তো আচ্ছা আর একটা জিনিস দেখো জাস্ট এই আলফা আলফাবিটা এই যে কম্পিউটার ক্যালকুলেট করি আলফা আলফাবিটার কম্পিউটারটার মানে কি এ মাইনাস এর আভারেজ কমা বিটা মানে কত বি মাইনাস বি এর আভারেজ এটা তাহলে কি হবে এটাকে যদি তুমি জাস্ট করো তাহলে মানে এটাকে যদি ভাঙো রাদার এটার সঙ্গে এটা গুণ হল এ মাইনাস এর আভারেজ বি মাইনাস বি এর বিভারেজ মাইনাস বি মাইনাস বি এর আভারেজ ইন্টু এ মাইনাস এর আভারেজ এটা দেখো এটা গুণ করলে এ বি মাইনাস মাইনাস বিভারেজ ইন্টু এ মাইনাস এ অ্যাভারেজ ইন্টু বি প্লাস এ অ্যাভারেজ বিভারেজ হল আচ্ছা মাইনাস হল এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস প্লাস এ অ্যাভারেজ ইন্টু বি হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস বিভারেজ ইন্টু এ হচ্ছে আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস বিভারেজ এভারেজ হচ্ছে আচ্ছা এবারে এ এভারেজ বাই বি অ্যাভারেজ এটা তোমার রিয়েল কোয়ান্টিটি তার মানে এইটার সঙ্গে তোমার এই পার্টটা কেটে চলে গেল এইটার সঙ্গে এইটা কেটে চলে গেল এইটার সঙ্গে এটা কেটে চলে গেল পড়ে কত এবি মাইনাস বি এবি মাইনাস বি মানে কত এবি কমিটার হলো হ্যাঁ তাহলে আলফা বিটা কমিটার মানে হচ্ছে তোমার এবি কমিটার এটা তোমার হয়ে যাচ্ছে এটা ঠিক আছে এবারে দেখো নাও তুমি যদি ধরো আলফা আলফাস্কয়ার হ্যাঁ বলো বলো দেখো দেখো না আলফা বিটা কিন্তু ভাবে ডিফাইন করো আলফা পয়টাই এ মাইনাস এ আভারেজ বিটা হচ্ছে বি মাইনাস বি আভারেজ তাহলে আলফা পেটে কমিটেটা আর এ বি কমিটারটা তোমার একই বেড়েছে ঠিক আছে হয়েছে হলে বলবে ঠিক আছে এগোবো যা কিছু বলছে না কেন তাহলে এবারে হ্যাঁ এবারে দেখো তুমি যদি আলফাস্কয়ের অ্যাভারেজ ভ্যালুটাকে বের করো আলফা আলফাস্কয়ের অ্যাভারেজ ভ্যালু বের করলে মানেটা কি মানে কত এ মাইনাস এ এভারেজ তার বের মানে আলফা তো বাই ইল বাই ডেফিনেশন হচ্ছে এ অপারেটার মাইনাস এর অ্যাভারেজ তার মানে আলফা আলফাস্কয়ার অ্যাভারেজ বের করা মানে এ মাইনাস এ অপারেটার তার স্কয়ারের অ্যাভারেজ বের করা এটা কি ধরাবে তাহলে দেখো এটা মানে হচ্ছে এটাকে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস টু এইটা প্লাস হচ্ছে এটা তার স্কোয়ার তার অ্যাভারেজ ভ্যালু বের করা তার মানে এটা কী হয়ে গেল দেখো তাহলে এ স্কোয়ারের অ্যাভারেজ হয়ে গেল মাইনাস টু এ অ্যাভারেজ ইন্টু এ অ্যাভারেজ হয়ে গেল প্লাস এ অ্যাভারেজ তার স্কোয়ার হলো তার মানে এটা হয়ে গেল দেখো এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ তার স্কোয়ার হয়ে যাচ্ছে যেটা বেসিক্যালি ভ্যারিয়েন্স অফ এ এইটা তাহলে তুমি যদি আলফাস্কোয়ের এভারেজ বের করো এখানে তোমার ওই মানে আমি জাস্ট নোটেশানের মানে এই অ্যাঙ্গেল দিক জাস্ট লিখছি এটা অ্যাভারেজ বের করা এবার ভেতরে পাটা তুমি স্কোয়ার করে ফেললে এ স্কোয়ার মাইনাস টু এ অ্যাভারেজ ইন্টু এ প্লাস স্কোয়ার অ্যাভারেজ তার মানে প্রথমটা যদি তুমি অ্যাভারেজ করে নাও তাহলে এ স্কোয়ারের অ্যাভারেজ হয়ে গেল তারপরে মাইনাস টু এ অ্যাভারেজ অলরেডি ছিল এইটা করলে সেটা আবার এর অ্যাভারেজ হয়ে গেল প্লাস এ অ্যাভারেজ স্কোয়ার হয়ে গেল তারপর এটা এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজের স্কোয়ার হয়ে গেল যেটা হলো ভ্যারিয়েন্স অফ এ হয়ে গেল সিমিলারলি যদি তুমি বিটা স্কোয়ার অ্যাভারেজ করো সেটা কি হবে না সিগমা বি তার স্কোয়ার হয়ে যাবে আমি পেয়ে কেন স্কোয়ার হয়ে আচ্ছা এবারে দেখো তুমি যেটা ব্যাপার এবার নাও এই যে সিগমা এটা স্কোয়ার ইন্টু সিগমা বিটা স্কোয়ার যদি তুমি লেখো সেটা কি হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার অ্যাভারেজ ইন্টু বিটা স্কোয়ার অ্যাভারেজ এই তো আর এবার আমি একটা কাজ করি যে আলফা আলফাস্কয়ার অ্যাভারেজটাকে তুমি লিখতে পারো সাই আলফা অ্যাপার এটা সাই আর বিটা স্কোয়ার অ্যাভারেজটা যে সাই বিটা স্কোয়ার সাই এটা মানে আলফাস্কোয়ার অ্যাভারেজ মানে কি সাই আলফা স্কোয়ার সাই আচ্ছা নিচে তোমার এটা থাকতো তুমি নর্মালাইজড ফাংশন ধরো তাহলে ডিনোমিনেটরে একটা লেখার দরকার নেই আর কি মানে এখানে ধরো আমি ধরে নিলাম যে লেট সাইজ নর্মালাইজড যেকোনো একটা ফাংশনকে তো তুমি সবসময় নর্মালাইজ করে নিতেই পারো এখানে ডিনোমিনেটেডে যেটা সাই সাই ছিল বা এখানে সাই সাই ছিল সেগুলা আর লিখছে না তাহলে আলফা স্কয়ার অ্যাভারেজ মানে এটা বিটা স্কয়ার অ্যাভারেজ মানে এইটা আচ্ছা এবারে দেখো এই আলফা স্কোয়ারটা বেসিক্যালি কি আলফা ইন্টু আলফা তো সাই আর বিটা স্কয়ার মানে কি বিটা ইন্টু বিটা ইন্টু সাই তো আচ্ছা দেখো আলফার বিটা তো হারমিশিয়ান আমি এখানে জাস্ট উল্লেখ করেছি যে আলফার বিটা হচ্ছে হারমিশিয়ান আর আগের দিন দেখবে প্রমাণ করে দিয়েছিলাম এটা হচ্ছে হারমিশিয়ান হারমিশিয়ান যদি আলফাটা দিকে তুমি মানে কেট পাট থেকে ব্রাপাটের মধ্যে তুমি নিয়ে চলে এলো উইদাউট চেঞ্জিং এইটা এটা হচ্ছে তোমার বিটা সাই বিটা সাই এরকমভাবে তুমি লিখলে এটা আচ্ছা এবারে দেখো তুমি যদি মনে মনে জাস্ট ভাবো যে এইটা হচ্ছে তোমার আলফা সাইটা হচ্ছে তোমার ফাই ওয়ান আর বিটা সাই টু বিটা সাইটা হচ্ছে তোমার ফাই টু এইটা দাঁড়ালো যেখানে আলফা সাইটা হচ্ছে ফাই ওয়ান তুমি লিখছো আর বিটা সাইটা হচ্ছে তুমি জাস্ট ফাই টু থেকে রকমভাবে লেখো তুমি এটা কত হয়ে গেলো ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এটা হচ্ছে ফাইভ টু ফাইভ টু এটা আর এবারে দেখো ফ্রম সোয়ার ইউনিকালিটি ইনকোয়ালিটি তাহলে সিগমা এ স্কোয়ার সিগমা বি স্কোয়ার যেটা ছিল ফাই ওয়ান ফাই ওয়ান ইন্টু টু ফাই টু এটা কি হবে এটা গেটার ইকাল টু তোমার ফাই ওয়ান ফাই টু মডুলাস স্কোয়ার হবে এইটা তোমার মানে কি হলো দেখো তাহলে এটা গেটার ইকাল টু হয়ে গেল মডুলাস ফাই ওয়ান সরি এটা হয়ে গেল ফাই ওয়ানের জায়গায় তুমি আলফা সাই বসিয়ে দাও ফাই টু এর জায়গায় বিটা সাই বসিয়ে দাও এটা এটা হয়ে গেল মানে যে তুমি জাস্ট ফাই ওয়ানের জায়গা আলফা অপারেটার ইন্টু সাই আর ফাই টু এর জায়গায় বিটা অপারেটার ইন্টু সাই এগুলোকে বসিয়ে দিলে এটা গেটার ইকাল দেখো আলফা আলফাবার হারমিশন হয়ে যাওয়ার জন্য আলফাটাকে তুমি চাইলে এই ব্রাপার থেকে কেট কেটপাটের মধ্যে নিয়ে চলে গেলে উইদাউট চেঞ্জিং এনিথিং এটা করা আচ্ছা এইখানে তুমি চাইলে আর লাইন দিতে পারো এটা কোনো অসুবিধা নেই মানে জাস্ট মানে যে কোনো একটা অ্যাভারেজ ভ্যালু না এখানে একটা লাইন দিয়েও করতে পারো না দিয়েও করতে পারো আমি দিচ্ছি একটুখানি ইচ্ছা করে এটা হলো আচ্ছা আমি এটাকে কেমন করে লিখছি দেখো লিখছি হচ্ছে এইরকমভাবে এই সাই আলফা বিটা প্লাস বিটা আলফাবাই টু লিখলাম প্লাস আলফা আলফাবিটা মাইনাস বিটা আলফা বাই টু লিখলে এইটা একটু সাই মডুলাস স্কোয়ার হলো আর আমি যেটা যোগ করলাম সেটাকেই বিয়োগ করে দিয়েছি আলফা বিটাটা প্রথম পার্টের মধ্যে যোগ করেছি আর বিটা আলফাটা পরের মধ্যে পরের পাটের মধ্যে বিয়োগ করি কি দেখো দুটোকে যোগ করলে ওই আগে যেটা কিন্তু সেটাই তোমার রয়ে গেল আচ্ছা এবার একটা খেয়াল করে দেখো আলফা বিটার হারমিশিয়ান তো এটা আমি দেখিয়েছি তাহলে এই আলফা বিটা অ্যান্টি কমিটেটার যেটা আলফা বিটা প্লাস বিটা আলফা এই তুমি আর বলো এটা মাস্ট বি হারমিশিয়ান এই থিওরম করে আমি প্রমাণ করিয়েছিলাম কিন্তু এ আর হচ্ছে হার্মিশিয়ান হয় তাহলে এবি অ্যান্টি কমিউটাটা কিন্তু এখানে হার্মিশিয়ান হয় এইটা আর আলফা বিটা কমিউটাটার যেটা যেটা বেসিক্যালি বিটা মাইনাস বিটা আলফা এইটা এইটা অ্যাকচুয়ালি ছিল কত বি কমিউটাটা এটা কিন্তু অ্যান্টি হারমিশিয়ান অ্যান্টিহার্মিশিয়ান এটা এবং এইটাকে তুমি লিখে লিখছো কী করে আই ইন্টু সি অপারেটার এইরকমভাবে লেখো যেখানে সিটা হচ্ছে হারমিশিয়ান তা তুমি এক কাজ করো তাহলে জাস্ট এইটাকে তুমি লিখে ভালো গেটারিকল টু এই যে একের দুই একের দুই স্কোয়ার করে একের চার হিসেবে বাইরে বের করে দাও এটা সাই এই আলফা বা বিটা আলফাটাকে একটা হারমিশিয়ান অপারেটার হিসেবে লেখো আর এইটা হচ্ছে আলফাপিটা মাইনাস বিটা আলফা সেটা হচ্ছে আই ইন্টু সি আই ইন্টু সি অপারেটার সেরকমভাবে তুমি লেখো এটা হলো তা এটা তাহলে কি হচ্ছে দেখো কেটালি কল এক একটা যেমন আছে আছে আমি একটা থার্ড ব্যাকেটের মধ্যে লিখলাম এটা হচ্ছে সাই আর সাই প্লাস আই সাই সি সাই এইটা এইটা তোমার এক সেকেন্ড এটা এটা মডিউলার এটা থার্ড ব্যাকেট লিখেছো তো এটা থার্ড ব্যাকেটটা লিখেছি আর ভেতরের পার্টটার জন্য এই ভেতরের পার্টটার জন্য তুমি জাস্ট থার্ড ব্যাকেটটা লিখলে এইটা আর এইটা আর তারপরে যেমন মডটা যেমন ছিল সেই মডটা তোমার আছে এইটা আচ্ছা কেটারিক কোয়ালিটি একের চার আচ্ছা সাই আর সাই মানে বেসিকালি আর এর অ্যাভারেজ ভ্যালু প্লাস আই সাই সি সাই মানে বেশি সি এর এভারেজ ভ্যালু তার মডুলাস স্কয়ার আচ্ছা পরিষ্কার ব্যাপারটা দেখো যেহেতু এখন আরটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হারমিশিয়ান আর সিটা হচ্ছে হারমিশিয়ান তার মানে আর এর অ্যাভারেজ এবং সি এর এভারেজ তারা কিন্তু রিয়েল বেসিক্যালি মানে যেহেতু তোমার অ্যাজ আর এন্ড সি আর হারমিশিয়ান অপারেটর আর হারমিশিয়ান এখানে একটা থিওরেম আমরা প্রমাণ করেছিলাম আগের দিন বা তার আগের দিনে যাতে করেছে আর এর অ্যাভারেজ এবং সি আর অ্যাভারেজ এটা হচ্ছে আর রিয়েল আর রিয়েল তার মানে কি হলো দেখো যেটা দাঁড়াচ্ছে তোমার সিগমা এ স্কোয়ার সিগমা বি স্কোয়ার এইটা টু একের চার আর যেটা মডিউলাস স্কোয়ার মানে কি এ প্লাস আই বি তার মডিউলাস স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কত হয়ে গেল আর স্কোয়ার আর অ্যাভারেজ তার স্কোয়ার প্লাস সি অ্যাভারেজ তার স্কোয়ার এইটা এটা কেমন দেখতে এই ভেতরের পার্টটা a plus ib তার মডুলাস স্কয়ার তাহলে a plus ib into a minus ib তাহলে কত a স্কয়ার প্লাস b স্কয়ার হয় তাহলে r স্কয়ার আবারে কিন্তু c স্কয়ার আবারে হলো এইটা আর এবারে কথা হচ্ছে যেহেতু r স্কয়ার আবারে তে গেটার ইকুয়াল টু 0 r তো dl তা স্কয়ার করে এটা গেটার ইকুয়াল টু 0 সেটা তুমি এই ইনইকুয়ালিটিটাকে চাইলে 1 এর 4 তা c আবারে যে স্কয়ার এরকম ভাবে লিখতে পারো আচ্ছা এবারে তুমি এক কাজ করো এটাকে যদি সিগমা a সিগমা b করে দাও এটা গেটার ইকাল টু একের দুই ইন্টু চেয়ারেজ হয়ে গেল এটা জাস্ট স্কোয়ার রুট তুমি করে দিয়েছো এটা নেগেটিভ সাইন জাস্ট নেবে না কারণ এই বাঁধিকের কোয়ান্টিটিগুলো সব হচ্ছে তোমার পজিটিভ কোয়ান্টিটি নন নেগেটিভ কোয়ান্টিটি আর কি হ্যাঁ কোনো ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তারা কখনো নেগেটিভ হতে পারে না তো এটা স্কোয়ার রুট করে ফেললে সিগমা সিগমি বি গেটার ইকাল টু একের দুই ইন্টু চেয়ারেজ হয়ে গেল তার মানে এবারে খেয়াল করে দেখো চেয়ারেজ মানে কত বেসিক্যালি সিটা কত না এবি কমিউটেটর এবি কমিউটেটর সেটাকে আই ইন্টু সি লিখেছিলেন তার মানে এইটা বেসিক্যালি এর অ্যাভারেজ ডিভাইডেড বাই তোমার টোয়াইস আই মানে এই যে এ বি তুমি লিখেছো আই ইন্টু সি তো তা টা কত লিখবো এ বি ডিভাইডেড বাই আই এইটা তাহলে এইটা হয়ে গেল তার মানে কি হয়ে গেল দেখো সিগমা এ সিগমা বি গেটার ইকাল টু এ বি কমিউটেটার তার অ্যাভারেজ ভ্যালু বাই হচ্ছে তোমার টোয়াইস আই দিস ইজ দা জেনারেলাইজড হাইসেনবার্গ আনসারেন্টি প্রিন্সিপাল এইটাই হচ্ছে তোমার জেনারেলাইজ হাইসেনবার্গ আনসারেন্টি প্রিন্সিপাল তাহলে আমার এখানে এক এর চার আর স্কয়ার অ্যাভারেজ প্লাস মানে আর অ্যাভারেজ প্লাস স্কয়ার প্লাস সি অ্যাভারেজ প্লাস স্কয়ার এটা ছিল এবারে যেহেতু আর অ্যাভারেজ এর স্কয়ারটা এটা সবসময় একটা নন নেগেটিভ কোয়ান্টিটি তার মানে যদি সিগমা স্কয়ার সিগমা বি স্কয়ার এই এই কোয়ান্টিটির থেকে বেশি হয় তাহলে এক এর মানে এই আর পার্টটা যদি বাদও তুমি দিয়ে দাও তার থেকেও বেশি হবে তাহলে সেখান থেকে তুমি জাস্ট জেনারেলাইজ হাইসেনবার্গ আনসারেন্টি পেয়ে গেলে সেটা হচ্ছে সিগমাই সিং মাবিক গেটারিকল টু এ বি কমিউটেড তো অ্যাভারেজ ভ্যালু বাই টয়াইস আই মানে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছো কি যদি এ বি কমিউট না করে তবেই তোমার এই আনসারনটা থাকবে এ বি কোনো কারণে কমিউট করে যায় তখন কিন্তু তুমি এটা গ্যাটারিকল টু জিরো পেয়ে যাবে তাহলে যদি এমন হয়ে যায় যে ইট এ বি কমিউটেড রিকল টু জিরো দেন সিগ মাই সিংমা বি গেটারিকল টু জিরো হবে তখন কি হবে দেন

চাইলে এদেরকে তখন সাই মাল্টিপ্লিস আর বিট টাইপ মাপতে পারবে তখন কি হয়ে যাবে সিগমা সিগমা বি গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে তো তার মানে চাইলে দুটোকেই তুমি এক্স্যাক্টলি মাপতে পারতে পারো তখন যখন এবি যখন কমিউট করে যাবে কিন্তু যদি এবি কমিউট না করে ইফ এবি কমিউটেটর নট ইকুয়াল টু জিরো দেন देयर মাস্ট বি অ্যান আনসার্টেনটি

মানে এ আর বি দুটো যদি ক্লাসিক্যাল অবজারভেবল হয় তাদের মধ্যে আনসার্টিনিটি থাকবে কি থাকবে না অর্থাৎ তাদেরকে তুমি সাইমালটেনিয়াস উইথ আরবিটিফিকেশন মাপতে পারবে কি পারবে না সেই ব্যাপারটা কিন্তু জাস্ট তারা কমিট করছে কি করছে না তার উপরে পুরো জিনিসটা লুকিয়ে আছে আমরা এই মানে এটা অ্যাকচুয়ালি তোমার মানে পরিষ্কার মানে কি বলবো একটা ইন্ডিকেশন দিচ্ছে যে কমিটেস মানে কমিট করে কি না করে বা কমিটেশন অ্যালজেব্রা এগুলো তোমার জানার দরকার পড়ে এগুলো বিএসসি তে তুমি কমিটেশন অ্যালজাবরা সার্টেনলি পড়েছো আমরা আবার এমএসসি এর জন্য কমিটেশন অ্যালজাবরা একটা ক্লাস নিয়ে তোমাদের করাবো কিন্তু মানে সেটা খুব একটা কঠিন কিছু ব্যাপার না তুমি ইজিলি হয়ে যেতে পারবে এবং সেখান থেকে আসলে ওই কিছু থিওরেম আছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাই মাল্টিনিয়াস ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট সেই থিওরেমটাকে করার জন্য কম্পিটিশন ইলজাবটাকে ভালো করে বলার দরকার এবং সেখান থেকে কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেটস বা কনস্ট্যান্ট অফ মোশন এই কনসেপ্টগুলো আর সেটা আমরা একটা আলাদা ক্লাসের মধ্যে আর এবারে তুমি জাস্ট খেয়াল করো যে স্পেশাল লেট এ অপারেটারটা হচ্ছে তোমার এক্স অপারেটার আর বি অপারেটারটা ধরে তোমার পিএক্স অপারেটার এইটা তাহলে এই যে এ বি তোমার লাগছে সেটা বেসিক্যালি এখানে কি এটা বেসিক্যালি এক্স পি এক্স কম্পিটেটার

আমাদের কাছে এটা হয়ে গেল সিগমা এক্স সিগমা গেটার গেটারিকল টু এক্স পি এক্স কমিউটটা তার অ্যাভারেজ ভ্যালু বাই টুয়াইস আই এটা কত হয়ে যাচ্ছে অ্যাভারেজ অফ আই এইচ ক্রস ডিভাইডেড বাই টুয়াইস আই আর নাম্বারের অ্যাভারেজ করলে সেটাই বেরোয় গেটার গেটারিকল টু এইচ ক্রস বাই টু হলো দেখো সিগমা এক্স সিগমা পিএক্স গেটারিকল টু এইচ ক্রস বাই টু হচ্ছে তাহলে এই যেটা পেলে তুমি এইটা অ্যাকচুয়ালি তোমার sigma x sigma p is greater equal to h cos by 2 এইটা হচ্ছে ওই হাইজেনবার্গ পজিশন মোমেন্টাম আনসারটেনটি প্রিন্সিপাল যেটা আমরা পড়ি সেটা হাইজেনবার্গ পজিশন মোমেন্টাম আনসারটেনটি রিলেশন হাইজেনবার্গ পজিশন মোমেন্টাম আনসারটেনটি রিলেশন হচ্ছে এটা ঠিক আছে আর এবারে যদি এরকম হতো যে এটাকে তুমি যদি এক্স দে আর বিটাকে যদি তুমি লেসে পি ওয়াই দে তাহলে এখানে দেখো এক্স ওয়াই এই কমিটিটা কিন্তু তোমার জিরো সেখান থেকে যদি তুমি সিগমা এক্স সিগমা পিওয়াই করতে এটা কিন্তু গেটার ইকোয়াল টু তোমার জিরো বেরিয়ে যেত তার মানে এই যে কমিউট করা না করার সাথে তাদের মধ্যে আনসারিং থাকা না থাকার হচ্ছে সম্পর্ক আছে তুমি যদি এক্স ডিরেকশানের বড় বড় পজিশন এবং ওয়াই ডিরেকশন বড় মোমেন্টাম ক্যালকুলেট করো বা মেজার করো তাহলে তুমি দুটোকেই সাই মাল্টিনিয়াস উইথ আরবিট্রি পেতে পারো কিন্তু যদি পজিশন এবং মোমেন্টামটাকে দুটোকে তুমি একই ডিরেকশানে দেখো তাহলে কিন্তু তাদেরকে সাই মাল্টিনিয়াস উইথ আরবিট্রি তুমি মাপতে পারবে না তাদের মধ্যে একটা আনসার্টেনটি থাকবে তার জেনারেল জেনারেলাইজ হাইসেন বা কনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমি তোমার যে স্ট্যান্ডার্ড যে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি ডিরেকশন এইটা আমি করে ফেলতে পারবে ঠিক আছে বুঝতে পারা গেল তাহলে সোয়ার জিনিসগর থেকে শুরু করে আমি কেমন করে করে ফেললাম সেটা বোঝা গেছে তো পরিষ্কার তো আচ্ছা আমি তোমাদের এবারে দুটো প্রবলেম দেব সে প্রবলেমগুলো তোমাকে অনেক পরিশ্রম করে সলভ করতে হবে আচ্ছা দেখো আমি তো আনসার্টেন্টি প্রিন্সিপাল একটা ইনিকোয়ালিটি তো তাহলে আমাকে জাস্ট জানতে হবে যে যে কখন ডেল্টা এক্স ডেল্টা পি এক্স বা সিগমা এক্স সিগমা পি এক্স টা তো গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু কখন ইকুয়াল টু টা হবে তার মানে মানে কন্ডিশন মানে অন্যভাবে বলতে গেলে যে দেখো মানে মিনিমাম আনসার্টেনটি প্রোডাক্টটা হচ্ছে এইচ কস বাই টু হয় তার মিনিমাম আনসার্টেনটি স্টেটটা কি হবে সেটা একটুখানি দেখতে চাই আমি সেটা দেখাবো যে যার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ফরে স্টেট দা

মানে বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি মানে এটা বলতে চাইছি যে কখন তোমার সিগমা এক্স সিগমা পিএস টু চেঞ্জ কস বাই টু হবে তার মানে ইন আদারওয়ার্স আমি দেখতে চাইছি যে এই যে সিগমা এক্স এবং সিগমা পি এক্সটা এটা গেটার ইকাল টু এইচ কস বাই টু তাহলে এইটা মানে আমি হোয়েন হোয়েন ইজ এইটা এইটা অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি আর কি এইটা এবং সেটার উত্তরটা হচ্ছে যে সিগমা এক্স সিগমা পি এক্সটা এইচ কস বাই টু হবে যদি করসপন্ডিং স্টেটটা গাউসিয়ান হয় এবং ভাইস বাসে যদি মানে মানে ব্যাপারটা হচ্ছে যে সিগমা এক্স সিগমা পিএস এইচ কস বাই টু এইটাকে ধরে নিয়ে তুমি দেখাবে যে স্টেটটা গাউসিয়ান হচ্ছে আর একটা গাউসিয়ান ওয়েব প্যাকেট ধরে নিয়ে বা গাউসিয়ান ওয়েব ফাংশন ধরে নিয়ে তুমি জাস্ট প্রমাণ করে দেখাতে পারবে যে সিগমা এক্স সিগমা পিএস হচ্ছে এইচ কস বাই টু হচ্ছে তাহলে বোথ ওয়ে দেখানোটাই হচ্ছে তোমার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আর কি সেইটাকেই তোমাকে দেখাতে বলছে সো দ্যাট মানে কোশ্চেন হিসেবে যদি বলি এটাকে শো দ্যাট বলা হবে আমি দিচ্ছি এটা তুমি জাস্ট করবে বাড়িতে এটা নিজে থেকে করতে একটু অসুবিধা হবে তুমি জাস্ট সার্চ করার চেষ্টা করতে পারো আমার জিজ্ঞেস করবে আমরা এই প্রত্যেকটা প্রবলেম তোমায় করে দেবো এটা একটা পার্টিকুলার প্রবলেম আচ্ছা আর একটা হচ্ছে তুমি ধরো এই এনার্জি টাইম রিলেশন যদি তুমি দেখো এনার্জি টাইম রিলেশন এটাকে এই রকম ভাবে লেখা হয় বাই ইন্টু ডেলটা লিখে যেখানে ডেল্টা ইটাকে তুমি চাইলে সিগমা ই অর্থাৎ ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ স্কোয়ার এরকম ভাবে তুমি লিখতে পারো কোনো অসুবিধা নেই বাট ডেল্টা টি হ্যাজ এ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং কিন্তু ডেলটা টিয়ের কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট মিনিং আছে তো আমাদের ওইটাই জাস্ট বের করতে হবে যে জাস্ট নর্মাল যে পজিশন মুভমেন্ট এবং রিলেশনের সাথে এনার্জি টাইপ আনসারেন্টি রিলেশনের যে একটা বিশেষ বিরোধ আছে আর কি সেই বিরোধটা কোথায় আর কি মানে জাস্ট যেমন করে এই যে জেনারেলাইজ হাই বা আনসারেন্টিভ প্রিন্সিপাল লিখে তুমি জাস্ট এর জায়গায় এ বিয়ের জায়গায় পি একে বসিয়ে করে ফেলতে পারলে মানে আমি যেটা ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরো সিগ্মা এ সিগমা বি গ্রেটারিকল টু জাস্ট এবি কমিটেটার তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই এইটা এইখান থেকে তুমি যদি মনে করো যে সিগমা ই সিগমা টি গ্রেটার টু জাস্ট তোমার অ্যাভারেজ ভ্যালু অফ তোমার সরি এখানে অ্যাভারেজ ভ্যালু অফ তোমার এর যে করসপন্ডিং অপারেটর গুলো এনার্জির করসপন্ডিং অপারেটরটা হচ্ছে অপারেটর আর অপারেটর লিখলে তুমি লিখে এই তুমি করতে পারবে না কারণ এই টাইমের করেসপন্ডিং কোয়ান্টা মেকানিক কোনো অপারেটর তুমি অ্যাকচুয়ালি জানো না বা হয় না দাদার আমি যেরকম করে ভাবছি তাতে হচ্ছে এই এই ধরনের টাইমের করসপন্ডিং অপারেটর হয় না বলে জাস্ট জেনারেলাইজড যে আনসার্টেনটি প্রিন্সিপাল সেখান থেকে কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপাল তুমি পৌঁছাতে পারবে না সেটাই কথা তাহলে এই ডেলটাটির একটা কমপ্লিট ডিফারেন্ট মিনিং আছে তাহলে সেই মিনিংটাকে জাস্ট বের করার চেষ্টা করতে হবে আর তাহলে সেই এনার্জি টাইম আমি সাইন্টিস্ট প্রিন্সিপালটা তোমায় জানতে হয় সেই এনার্জি টাইম আমি সাইন্টিস্ট প্রিন্সিপালটা জানতে গেলে তোমার এর এন ফেস ইকুয়েশন বা মোশনটা জানার দরকার পড়ে আর কি আমরা সেটাকে প্রথমে বলবো বলে সেইখান থেকে এই পার্টিকুলার চেষ্টাকে জাস্ট করবো তো এইটাকে করলে তবে এই দুটো পার্টিকুলার প্রবলেম যদি ঠিক ঠিক করে বুঝি তবেই আমাদের সকল হাইসেন্ট বা আনসাইন্টি প্রিন্সিপালটাকে বোঝা হবে আর কি এমনিতে তো এমনি যেটা মানে যখন মানে পস্টেট ওয়ানে আসার আগে যখন হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অব দ্য কোয়ান্টাম মেকানিক্স বলা হয়েছে সেখানে তো আনসারেন্টি প্রিন্সিপালটা একটা বড় জায়গা জুড়ে আছে যেহেতু বিএসসিতে হাইসেন বা গানসায়েন্টি প্রিন্সিপালের যে জেনারেল ডিসকাশনের জায়গাগুলিতে তোমাদের ভালো করেই পড়া হয় আমরা এমএসসি ক্লাসে ওই যে অর্ডিনারি যে আনসারেন্টি প্রিন্সিপাল যেটা আর কি যেটা তোমার নর্মাল ওই শুরুর দিকে দিবাগি জয় পার্টিকেল ডুয়েলিটি বা হাইসেন বা গান প্রিন্সিপাল সেই কনটেস্টে খুব ডিটেলে পড়ানো হয় সেটা আর এমএসসি তে আমি বলিনি কিন্তু ঠিক আছে আমাদের বইপত্র তুমি ভালো করে দেখতে পারো সেখানে অনেক ডিসকাশন জাস্ট করা আছে আমরা এখানে জাস্ট এম এস যেটা রিলেভেন্ট ছিল আর কি সেগুলোকে বলার দরকার একটা হচ্ছে সোয়াজিকালিটি থেকে জেনারেলাইজ হাই সেল বা আনা তার সঙ্গে অ্যাডিশনাল একটা জিনিস যে জিনিসটা অ্যাকচুয়ালি বিএসসি লেভেলে মানে হচ্ছে স্টেটমেন্ট হিসেবে বলা হয় কিন্তু কখনো প্রমাণ করা হয় না যে যদি গাউসেন ওয়েব প্যাকেট হয় বা গাউসেন ওয়েব ফাংশন হয় তাহলে সেটা মিনিমাম আনসার্টেন্টি স্টেট দেবে বা মিনিমাম আনসার্টেন্টি স্টেট পেতে গেলে কিন্তু গাউসিয়ান ওয়েব ফাংশন পেতে হবে এই একটা পার্টিকুলার জায়গায় আর এনার্জি টাইম আনসার্টেনটা একটু ভালো করে বোঝা এবং সেখানে জাস্ট আর ডেলটা টিয়ের কিন্তু একটা কমপ্লিট ডিফারেন্ট মিনিং আছে আর কি সেই ডিফারেন্ট মিনিং থেকে জাস্ট আমাদের বের করতে হবে এই এই দুটো পার্ট হলে তোমাদের আমাদের পার্টটা শেষ এই দুটো পার্ট করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে আমরা আজকে এখানেই রাখবো এই দুটো ডিসকাশন আমরা নেক্সট ক্লাসে বা অন্য একটা ক্লাসে করবো কাল সকালে তো কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস আছে সেটা আমি এই টাকা আমি আরেকদিন তোমাদের দেবো আজকে পরে তুমি তো হোমওয়ার্ক করার সময় পাবে না এটাকে হোমওয়ার্ক হিসেবে আরেকদিন আমি রাখবো এই পরের পার্টটাকে করার জন্য তার যে ব্যাকগ্রাউন্ড হিসেবে এন এন না মোশন সেই জায়গাটাকে আলোচনা করে নেবো করে নিয়ে তারপরে এই এনআইজি টাইম আনসাইটি প্রিন্সিপাল নিয়ে আমি জাস্ট কিছু কথাবার্তা তোমাদের বলবো আর তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো ক্লাস হয়েছে এটাই থাক কাল সকালে আবার এই জায়গা থেকে শুরু করা যাবে আর কি তাহলে নেক্সট ক্লাসে আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ওই টাইমটা আবার একটু ফিরে আসো নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে সেখানে স্টেশনারি স্টেটের কথাবার্তা বলা হয়েছে আমরা এখানে এই ইকুয়েশন অফ মোশন মোশন এইটা হচ্ছে মূলত আলোচনা করব এরএন ফেস ইকুয়েশন অফ মোশনটা এটাকে আলোচনা করব আর এইটা আলোচনা করে দেওয়ার পরে এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি করবো এর করে ফেলার পরে এই টাইম যেটাকে বললাম সেটাকে একটু করবো এনার্জি টাইম আনথারেটি রিলেশন নিয়ে একটু কথাবার্তা বলতে হবে এইটা আর একটা জিনিস সেটা হচ্ছে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি বলে একটা জিনিস আছে কারেন্ট ডেন্সিটি এই যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো আমরা পরপর করে করার চেষ্টা করব ঠিক আছে মানে একদিনে যদি হয়তো ঘন্টা দুই ক্লাস হলে হয়ে যাবে কিন্তু আমরা তো এমএসসি ক্লাসগুলো টানা দু ঘন্টা করে নিচ্ছি না ঘন্টা মানে এক থেকে দেড় ঘন্টার মতো করে নিচ্ছি আর কি সেই সময়ের মধ্যে হয়তো পুরোটা না হলে আর একটা ক্লাসের মধ্যে না এটা করতে পারে যাবে আর ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখি এন্ড অফ লেকচার এটা টুয়েলভ ছিল তাই তো বারো নম্বর লেকচার হ্যাঁ চলো এটা তো কালকে সকালে আবার এখান থেকে ক্লাস শুরু হবে কালকে সকালে ধর ওই অ্যারাউন্ড দেড় ঘন্টা ক্লাস নিলে সাড়ে সাতটায় ফাইন সাতটা থেকেও নিতে পারি আমি বলে দেবো সকালে ঠিক আছে সাতটাই ধরে রাখো মানে এখন তো ঠান্ডা কমে গেছে সাতটা এ বিষয়ের পড়া কে কাদের পড়া আছে ওই ইয়েতে থার্ড সেমে ঠিক আছে তোরা তাহলে করিস না ক্লাস আমি এম ক্লাস নিয়ে নেবো ঠিক আছে এ বিষয়ে আর কি ওই মানে এক্সট্রা ক্লাস দিয়েছে নাকি ঠিক আছে আমি পড়িয়ে দেবো ভিডিও দেখে নি ঠিক আছে মানে আমাকে ওই সিলেবাসটা আমাকে শেষ করতে হবে তো আমি সকালে পড়িয়ে দেবো তোরা ভিডিওটা দেখে নিবি তাহলে তাহলে বলো কারো কোনো অসুবিধা আছে কিনা বলো যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে